টায়ার আছে আমার খুব ভালো ভাবে, একদম নতুনের মতন টায়ার। বাম পাশে বডিটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, ক্রস গুলো দেখছেন কি সুন্দর ফুটে আছে। আচ্ছা আচ্ছা, একদম সুন্দর ক্রস বাস, একদম স্ট্রং আছে। দেলার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবা ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেস হলো 249/251 তেজগাঁও শিল্প এলাকা, রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে। শোরুমের নাম ডি কার হাউস। আজকে কি গাড়ি দেখাবেন? আজকের জনপ্রিয় এক্স ফিল্ডার, টয়োটা এক্স ফিল্ডার। জি, কন্ডিশনটা কি ভাই? কন্ডিশন খুবই ভালো আছে। মডেল 2005, রেজিস্ট্রেশন 2007। এ দেখেন হেডলাইটগুলো, দেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট। জি, এই যে গ্রিলটা 21 সিরিয়াল, এই যে হেডলাইট, দুটোটা লাইট অরিজিনাল, ফগ লাইট আছে। জি, আর বডির অবস্থা দেখেন, বইটা খুবই ভালো আছে, কোনো রকম কোনো ড্যামেজ হিস্টরি নাই। ওকে, টায়ারের সাপোর্টটা তো ভালো দিবে। টায়ারগুলো একেবারে নতুনের মতো, টায়ারগুলো ভালো আছে। ওকে, তবে একদম নতুনের মতো টায়ার। ওকে, এবং সামনে গ্লাস, সামনে গ্লাস দেখেন অরিজিনাল গ্লাস, একদম টয়োটা অরিজিনাল গ্লাস। বাম পাশে বডিটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, ক্রসগুলো দেখছেন কি সুন্দর ফুটে আছে। আচ্ছা আচ্ছা, একদম সুন্দর ক্রস বাস, একদম স্ট্রং আছে। আপনার গাড়িগুলো এত সুন্দর হয় কিভাবে ভাই? আসলে আমার গাড়ি তো সুন্দর হয় কিছু না, আমি বাইসা কেনার চেষ্টা করি, গাড়িগুলো যত সুন্দর পাই, ফ্রেশ পাই, একটা কাস্টমার নিয়ে যাতে ভালো গাড়ি পায়। আচ্ছা, এই ডোরগুলো কি অবস্থা? ডোরগুলো দেখেন, প্রত্যেকটা জয়েন্ট দেখেন, জুড়ি দেখেন, একদম অরিজিনাল আছে, একদম ওজন অবস্থায় আছে। জি জি, ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি টাচ, এটা কিন্তু জি ফিল্ডার। আচ্ছা, এরকম ফিল্ডার গাড়ি কয়টা আছে আপনার কাছে? এরকম ফিল্ডার দুইটা আছে আমার কাছে, আরেকটা আছে, ওটা হলো ভিতরে বিস্কিট কালার, ওটা 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এটা হলো 5-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, এটা ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা জি ফিল্ডার। পিছনের ডোর, এই যে দেখেন পিছনের ডোর, প্রত্যেকটা ডোর একদম নিখুঁত অবস্থা, মানে অরিজিনাল, কোনো খোলা কাটা, কোনো ড্যামেজ হিস্টরি নেই, হিস্টরি নেই না। সিট পলি করা ভাই, সিট পলি করা, সিটগুলো ওয়াশ করা, পলি লাগানো হয়েছে। এবং ফিল্ডারের তো ভিতরে হিউজ স্পেস, অনেক অনেক জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা। আর প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল, এগুলো কিন্তু অরিজিনাল কালার গ্লাস। জি জি জি, জি ফিল্ডার যেগুলো, এগুলো কালার গ্লাস হয়। ওকে, এ দেখেন একটা কি সুন্দর একটা স্পয়লার আছে, ব্যাক ওয়াইপার আছে, তার পাশে নিশেব গাড়ি তো সিএনজি বেলপেজি আছে ভাই, আর ফোর স্টারের গাড়ি, গাড়িটা কিন্তু গ্রেড ভালো আছে, সিএনজি করা আছে। জি আচ্ছা, সিএনজি করা আছে। জি সিএনজি করা আছে, 6 লিটার। হ্যাঁ, এই যে দেখেন ফ্লোরটা দেখেন অরিজিনাল কালার আছে, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। চেসিস মাসেল ফ্রেশ ভাই, চেসিস মাসেল একদম ফ্রেশ, একদম ফ্রেশ, ওখানে কোনো রঙই হয় না। রাইট সাইড ভাই, রাইট সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম নিখুঁত ভাই, নিখুঁত ফ্রেশ অবস্থা, কোনো খোলা কাটা হিটিং, কোনো খোলা কাটা, কোনো রকম নিখুঁত হিটিং হিস্টরি নাই। দেখেন এই যে ডান দিকে দরজা তো বেশি ইউজ হয়, দেখেন সুইচগুলো সব ফ্রেশ, একদম সবগুলো সুইচ অ্যাক্টিভ আছে। আচ্ছা, ভিতরটা হচ্ছে ব্ল্যাক, যেটা বলছিলাম আমি, জি ফিল্টার হলে যে ডাবল মিটার হয়, এসি টাচ হয়। আচ্ছা, আপনার এখানে একটা লাইট হয়। জি, এইগুলো হচ্ছে জি ফিল্টারের বৈশিষ্ট্য, জি ফিল্টারের বৈশিষ্ট্য। চলেন এবার ইঞ্জিনে দেখি। এবং ভাই বিবিটে ইঞ্জিন, বিবিটে ইঞ্জিন, সিসি 1500 ইঞ্জিন গিয়ার গাড়ি, 7-এর অরিজিনাল। আচ্ছা, চেসিস মাসেল, চেসিস মাসেলটা যে দেখেন একেবারে নিখুঁত অবস্থা আছে, কোনো রকম কোনো ড্যামেজ হিস্টরি নাই। আচ্ছা, একদম ফ্রেশ অবস্থা, যে বড়ের ভিতরটা দেখেন একদম ফ্রেশ। আচ্ছা, 1-to-1 টু হুইল ড্রাইভ, 1-to-1 টু হুইল ড্রাইভ। জি ভাই, এটা হচ্ছে 5-এর মডেল, এটা হলো 5-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। দামটা কত চাচ্ছেন? সিসি 1500, এটা হলো জি ফিল্ডার, টয়োটা জি ফিল্ডার, দাম হলো 13,50,000। 13,50,000 টাকা, জি। যদি কোনো, হ্যাঁ, এটা আস্কিং প্রাইস, যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অর্ডার করবো। আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 0171346-1542। ভাই ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।